Hallo guys, I am Sujit Kumar Sao, all about civil engineering. Welcome all the good wizards. Said, Roop said work, প্রায় কমপ্লিটের মুখে। আমরা আগের পার্টে দেখেছিলাম কীভাবে ম্যাটেরিয়ালগুলো ক্যারিং করা হয়েছিল, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি পাইপ নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2.5 ইঞ্চির পাইপ, এটা রাউন্ড পাইপ, উপরে কাঁচি করা হয়েছে, 3 নম্বর, 3টে কাঁচি কাঁচি করা হয়েছে, চিবা পাল্লিন বলা হয়। ওয়েল্ডিং একদম রেডি হয়ে গেছে, তার সাথে পেন্টও করা হয়ে গেছে, সুন্দর করে ওয়েল্ডিং করে একদম পেন্ট করে দেওয়া হয়েছে। কি হয়, উপরের যে লোডটা আছে সেটা ডিস্ট্রিবিউশনটা ভালো হয়, আর এর স্লোপটাকেও দেখতে হয়। এই যে স্লোপটা রয়েছে, স্লোপটা এমনি ইয়ে থেকে 3 ডিগ্রি নিচে হয়, রূপ সেট করার ফায়দাটা কি, রূপ সেট করলে আমাদের কি হবে, প্রোটেক্ট ফ্রম সানলাইট, সানলাইট থেকে প্রোটেক্ট করা যায়, আর ছাদে জলের কোনো রকম লিকেজ হয় না। আর এগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল রাউন্ড বার ইয়ে করা হয়েছে, আর উপরে পার্লিন দেওয়া হয়েছে। এখনো শুধুমাত্র যে 0.47, 0.47-এর টাটা পাইপকে লাগানো হবে, ওটাই উপরের পাইপ, শুধুমাত্র উপরের শেডটাই বাকি আছে। ভার্টিক্যালি যে 2.5 ইঞ্চির যে রাউন্ড পাইপটা আছে সেটা সুন্দরভাবে বেস প্লেট করা হয়েছে, এবং চারদিকে একে ওয়েল্ডিং করে দেওয়ালের সাথে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, এবং এটা কী করা হবে, জাম করে দেওয়া হবে, ঢালাই করে দেওয়া হবে পুরো। পেন্ট করা হয়েছে, যে ভার্টিক্যাল 7টা যে রয়েছে, 7 নাম্বারস, সেই 7 নাম্বারসেই এটা জাম করে দেওয়া হবে আজকে। এটা সুন্দর করে চিপিং করা হবে, আরও যে প্লাস্টারটা আছে প্লাস্টারটাকে উঠিয়ে চিপিং করে সেটাকে এই পর্যন্ত, প্রায় 3 ফুট হাইট পর্যন্ত, এই পর্যন্ত এটাকে মিলিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ গাইস।